বাংলাদেশ খেলাফত মজলিস ভৈরব উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশের উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস ও সহযোগী সংগঠনসমূহের কেন্দ্রীয় জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বিভিন্ন প্রান্ত থেকে প্রান্তিক অঞ্চলগুলো থেকে সমবেত সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের তৌহিদি জনতা প্রিয় ভৈরববাসী সর্বপ্রথম আমি আজকে আপনাদের শুকরিয়া আদায় করছি যে আপনারা আজকের এই বিশাল সমাবেশে বিপুল পরিমাণ এলাকাবাসী উপস্থিত হয়ে আজকের এই আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশকে সাফল্যমণ্ডিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যিনি বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা যুগের নব্য ফেরাউন জালিম শাহি স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনাকে অপসারণ করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত আকাশে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন সেই সঙ্গে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি ওই সকল বীর শহীদানদেরকে যাদের রক্ত এবং জীবনের বিনিময়ে পাঁচই আগস্ট 2024 সালে আমাদের এই সোনার বাংলাদেশ নতুন করে আবার তার স্বাধীনতা ফিরে পেয়েছে স্মরণ করছি 2009 সালের 2009 সালের পিলখানার ট্র্যাজেডির নামে সেই বিডিআর বিদ্রোহের নামে 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদেরকে হত্যা করে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করা হয়েছিল সেই ষড়যন্ত্রের শিকার হয়ে শাহাদাত বরণকারী সকল সেনা কর্মকর্তাদেরকে স্মরণ করছি এবং একই সঙ্গে বলির পাঠা বানিয়ে বিডিআরের যে সকল সদস্যদেরকে বিনা বিচারে বছরের পর বছর যুগ পেরিয়ে যাওয়ার পরেও এখনও তাদের মুক্তি মিলছে না সেই সকল নির্যাতিত অধিকার হারা বিডিআর সদস্যদের কথাও স্মরণ করছি স্মরণ করছি 2013 সালে নবী প্রেমে উদ্বেলিত হয়ে শাপলা চত্বরে জমায়েত হওয়া হেফাজতে ইসলাম বাংলাদেশের বীর শহীদানদেরকে স্মরণ করছি 2013 সালে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে ঘোষিত অবৈধ এবং বানানো রায়ের প্রতিবাদে ফেটে পড়া কোরআন প্রেমিক তৌহিদি জনতাকে বুলেটের আঘাতে হত্যা করা সেই প্রায় সহস শতাধিক বীর শহীদানদেরকে স্মরণ করছি 2015-16 এবং ফ্যাসিবাদী সরকারের প্রতিবাদ করতে গিয়ে গুম খুন হত্যাকাণ্ডের শিকার হওয়া বিরোধী নেতাকর্মীদেরকে 2021 সালের বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে মুসলমানদের রক্তে রঞ্জিত খুনি গুজরাটের কসাই খ্যাত নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনতে গিয়ে স্বৈরাচারী হাসিনা সরকার পাখির মতো গুলি করে হত্যা করেছিল হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রায় 25 জন নেতাকর্মীদেরকে তাদেরকে সংগ্রামী সাথী ও বন্ধুগণ সর্বশেষ স্মরণ করছি 2024 এর জুলাই এবং আগস্ট বিপ্লবে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ফ্যাসিবাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে বীর ছাত্র জনতার নেতৃত্বে নেমে আসা বাংলার ওই সকল আবাল বৃদ্ধ ও শিশু জনতাকে যারা ফ্যাসিবাদের মোকাবেলা করতে গিয়ে অকাতরে রাজপথে প্রাণ দিয়েছে জীবন দিয়েছে এবং সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী যেই শহীদানদের সংখ্যা হলো প্রায় 1600 দেড় সহস্রাধিক সেই বীর শহীদানদের সেই আবু সাইদ মীর মুগ্ধ সহ সকল শহীদানদেরকে যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ আজকে পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জন করেছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই সহস্র প্রাণের বিনিময়ে
বাংলাদেশ আর কোনোদিন সেই ফ্যাসিবাদীদেরকে এদেশের রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিতে চায় না যারা আমার শত সহস্র ভয়ের রক্তের দাগ শুকিয়ে যাওয়ার আগেই আবার আদালত চত্বর সহ বিভিন্ন জায়গায় সেই খুনি হাসিনার নামে স্লোগান তুলেছে স্পষ্ট দাবি করতে চাই তাদেরকে খুঁজে বের করে ফ্যাসিবাদের দোষর হিসেবে বিচার করতে হবে যদি সেই বিচার করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয় জনতার আদালতে তাদেরকে জবাবদিহিতার কাঠ করায় দাঁড় হতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই শেখ হাসিনা সরকার এবং তার ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ বিগত ১৬ বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের রাজনীতি করেছে এই দেশটাকে ধ্বংস করার রাজনীতি করেছে এজন্যই লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে বাংলাদেশটাকে একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে আমার দেশের যুবকেরা সারা পৃথিবীতে রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে তারা দেশের সমৃদ্ধির জন্য বাংলাদেশে বৈদেশিক মুদ্রা পাঠায় আর সেই মুদ্রা পাচার করে শেখ হাসিনার মন্ত্রীরা বেগম পাড়া করে সেই সকল সকল পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে এনে দেশের কল্যাণে নিয়োগ করতে হবে উন্নয়নের নামে মেগা দুর্নীতি করেছে শেখ হাসিনা নানা ভারতীয় কোম্পানির সঙ্গে অবৈধ চুক্তি করে একতরফা স্বার্থ দিয়ে দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বাংলাদেশকে আরেকটি রাষ্ট্রের করতলগত করবার পায়দারা চালিয়েছিল শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া নয় বরং তার কাছে বেশি আনন্দের বিষয় ছিল তিলকওয়ালী মুখ্যমন্ত্রী হওয়া কাজেই আমরা বলতে চাই যারা এখনো স্বপ্ন দেখছেন সীমান্ত পাড়ি দিয়ে দাদাবাবুদের দেশে গিয়ে যারা নিরাপদে আরামে খেয়ে দিয়ে আছেন আমরা বলবো সেখান থেকে তারা বাংলাদেশের বিরুদ্ধে অস্থিতিশীলতা সৃষ্টি করে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র পরিণত করবার চক্রান্ত চালাচ্ছে আমার রাষ্ট্র এবং সরকার আন্তর্জাতিক গণমত তৈরি করে বিশ্ব জনমত তৈরি করে ভারত সরকারের বিরুদ্ধে দেশ বিরোধী বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের দায়ে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমতকে সংগঠিত করবার আহ্বান জানাই বাংলাদেশের হাজারো ছাত্র জনতাকে হত্যার রাখা দায়ে যারা অভিযুক্ত শেখ হাসিনা সহ সকল খুনিদেরকে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো ইতিমধ্যে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করে শেখ হাসিনাকে ধরে এনে আমার মীর মুক্ত এবং আবু সাঈদদের হত্যার বিচার বাংলার মাটিতে করতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা সতর্কবাণী উচ্চারণ করছি আমি ছাত্র জনতা সহ বাংলাদেশের স্বাধীনতাকামী দেশপ্রেমী তাওহিদী জনতাকে সতর্ক থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমি বলতে চাই আমাদেরকে মনে রাখতে হবে বিজয় অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন সেই স্বাধীনতাকে ধরে রাখা বিজয়ের সুফল ঘরে তোলা তার চেয়ে বেশি কঠিন আমরা দেখেছি ১৯৭১ সাল এদেশের লক্ষ প্রাণের রক্তের বিনিময়ে যেই স্বাধীনতায় আমরা বিজয় অর্জন করেছিলাম সেই বিজয়ের কয়েক মাসের ব্যবধানে পার্শ্ববর্তী আরেকটি রাষ্ট্রের সংবিধানের মূল নীতিগুলোকে শুধুমাত্র একটি প্রেসক্রিপশনের মাধ্যমে আমার বাংলাদেশের হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে জলাঞ্জলি দিয়ে বাংলাদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে
বাংলাদেশের সংবিধানের মূলনীতি হিসেবে স্থাপন করা হয়েছে আর এভাবেই 71 এর চেতনাকে দুপায়ে দলে 72 এর নতুন চেতনা তৈরি করা হয়েছিল 50 বছর পর্যন্ত 71 এর চেতনার নামে বাংলাদেশের মানুষকে 72 এর চেতনা গেলাবার চেষ্টা করেছে